চলে এলাম আজকে একটা পাঞ্জাবির কাজ নিয়ে এই যে পাঞ্জাবির ওপরে হবে মা দুর্গার ছবি ছবিটি হবে ইন্ডিয়ান আর্ট ফর্মে অনেক পাঞ্জাবির কাজই করা হয় কিন্তু কোনো না কোনো কারণে সেই পাঞ্জাবিগুলো ভিডিও করা হয় না আর পোস্টও করা হয় না তাই ভাবলাম এই কাজটি তোমাদের সাথে শেয়ার করা যাক দুর্গাপুজো আর আর বেশিদিন বাকি নেই দুর্গাপুজো আর হ্যান্ডমেড পাঞ্জাবি আর অষ্টমীর অঞ্জলি এগুলো তো খুবই স্পেশাল ব্যাপার আর এই পাঞ্জাবিটার অর্ডার পুজোর জন্যই বেশিরভাগ পাঞ্জাবির ওপরে কলকার ওপর ডিজাইনের কাজ থাকে কিন্তু এই পাঞ্জাবিটার কাজ একটু ডিফারেন্ট ডিজাইনটা কাস্টমার চয়েস হলেও এই নতুনত্ব ডিজাইন করতে আমাদের খুবই ভালো লাগে ছবিটি করতে করতে এটাই মনে হচ্ছিল আজ লাল রঙে মিশে গেছে নীল আর এখানে দেখো আমি যখন ড্রয়িং করছিলাম আমার ফোন একটু ভিডিও করে নিয়ে যায় আমার অন্য সময় যখন আমি আমার বোনকে বলি যে আমার একটু ভিডিও করে দিতে তো দেয় না কিন্তু ও নিজেই বলছে এই কাজটা ওর এত ভালো লেগেছে যে ওরও ইচ্ছা করছিল যে এই ভিডিওটা ও বানিয়ে দিই তারপর মা দুর্গা ছবিটি কমপ্লিট হয়ে গেল এরপর সাইডের যে ডিজাইনগুলো এগুলো কলকা বেশেই রেখেছি কারণ পাঞ্জাবের ওপর কলকার বেশটা খুবই ভালো লাগে আর হোয়াইটের ওপর ব্লু কালার ও দারুণ লাগছে কাজটা নিজেই করছি আর কাজটা প্রেমে পড়ে যাচ্ছি যাই হোক তোমাদের যদি কাজটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা যদি এরকম ধরনের হ্যান্ডমেড পাঞ্জাবি হ্যান্ডমেড ব্যাগ কুর্তি শাড়ি মাটির থালা যে কোনো জিনিসের ওপর কলকা ডিজাইন বা অন্যান্য ডিজাইন যদি করাতে ইচ্ছুক থাকো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো পুজো যেহেতু বেশি দিন বাকি নেই তাই পাঞ্জাবির অর্ডারটা আমি নেব সেপ্টেম্বর পর্যন্তই এরপর যদি কেউ তোমরা অর্ডার করো সেটা ডেলিভারি দেওয়া সম্ভব হবে না পুজোর আগে আর কাজটি ভালো লাগলে অবশ্যই পেজটি লাইক করে দিও